মানিকগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান ও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় চলছে রং তুলি দিয়ে দেয়াল লিখন। কোটা আন্দোলনের বিভিন্ন স্লোগান, দেশের বিভিন্ন চিত্র ও সমাজ সংস্কারমূলক বিভিন্ন উক্তি লিখছেন শিক্ষার্থীরা। শুক্রবার সকালবেলা থেকেই এসব দেয়াল চিত্র আঁকছেন শিক্ষার্থীরা। ছাত্র আন্দোলনের বিজয়ের পেছনে যাদের অবদান রয়েছে এবং শহীদ হয়েছে তাদের স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতেই এই আয়োজন বলে জানান শিক্ষার্থীরা। 5 তারিখ বিজয়ের পরের দিন থেকে সকাল থেকে শুরু করে মানিকগঞ্জে পরিচ্ছন্নতার যে কার্যক্রমগুলো সেগুলো সফল করতেছি। মানিকগঞ্জের রাস্তার আশেপাশে যেসব দেওয়ালগুলো ছিল, যেসব পোস্টার ফেস্টুন, আমরা সেগুলো নামানোর কাজ করতেছি। এই গ্রাফিটির মাধ্যমে আমাদের 1971 সালের মুক্তিযুদ্ধের ইতিহাস এবং আমাদের 2024 সালের কোটা আন্দোলনের ইতিহাস, যত ধরনের ইতিহাস আছে আমরা চেষ্টা করছি সব ইতিহাসগুলো গ্রাফিটির মাধ্যমে তুলে ধরার জন্য। এই উদ্যোগটা আমাদের খুবই পছন্দ হয়েছে। আমাদের যারা সিনিয়র আছেন তারা আর কি উদ্যোগটা নেন, তো আমরা সবাই অংশগ্রহণ করছি। আমরা যে দেশটাকে নতুনভাবে চালানো শুরু করতেছি বা নতুনভাবে গঠন করতেছি সেই জিনিসটাকে আমরা সামনে আরও কীভাবে দেখতে চাই, সর্বপ্রথম আমরা আমাদের অনেক ভাই বোনদের লাইফ স্যাক্রিফাইস করছি, তাদের লাইফের স্যাক্রিফাইসের দাম আমাদের দিতে হবে। আন্দোলনের সময় যেসব স্লোগান ব্যবহার করছি তার কিছু অংশ অথবা যেগুলো অংশ মানে যেগুলো কথা আমাদের উজ্জীবিত করে সেগুলোই আমি মূলত লিখছি আর কি। আমরাও দেশ স্বৈরাচার থেকে মুক্ত করেছি, আলহামদুলিল্লাহ আমরা পেরেছি, 1 মাসের কমে পেরেছি, এটা স্মৃতি আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। ওরা ইতিহাস তৈরি করেছে যেরকম, অবশ্যই ইতিহাস তৈরি হয় ধরে রাখার জন্যই, কারণ স্বাধীনতা রক্ষা করাটাই আমাদের মুখ্য ভূমিকা ওই বাচ্চারা রেখেছে এবং ভবিষ্যতও তারা রাখবে। অনুভূতিটা আনন্দের, ভালো লাগার, সব কিছু আসলে মানে একসাথে বলে বোঝানোর মতো না। এই অত্যাচার নির্যাতনকে আমরা মনে রাখতে পারি এবং ভবিষ্যতে যেন বাংলাদেশে কোনো স্বৈরাচার মাথাচাড়া দিয়ে দাঁড়াতে না পারে সেই বিষয়টা যেন আমরা ছাত্র সমাজ সবাইকে মনে করিয়ে দিতে পারি, এই জন্যই কিন্তু এই কাজগুলো চলছে।